নমস্কার আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চলুন তবে রান্নায় ফিরে আসি আজ আমি আপনাদের কাছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাম্বার ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর খুব সহজে বাড়িতে এই সাম্বার ডালের মশলাটা বানিয়ে আপনাদের কাছে রেসিপিটা আমি শেয়ার করব আপনারা রাইস ইডলি ধোসা সব কিছুর সাথে কিন্তু এই সাম্বার ডাল পরিবেশন করতে পারবেন আর এই সাম্বার ডাল বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হলো একটা ক্যাপসিকাম এভাবে সরু করে কেটে নিয়েছি একটা গাজর নিয়েছি দুটো সজনের ডাঁটা একটা টমেটো একটা বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এছাড়া দুটো বড় সাইজের পেঁয়াজকে চার পিস করে এভাবে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আপনারা ছোট ছোট গোটা গোটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আর এছাড়া আপনারা বিনস আপনারা এই সব সবজিও ব্যবহার করতে পারেন মূলো এছাড়াও আরও অন্যান্য সবজি আপনারা এছাড়া আমি এক বাটি এই সাম্বার ডালের জন্য এক বাটি অড়হর ডাল নিয়েছি এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর এখানে এক বাটি তেঁতুলের পাল্প বার করে নিয়েছি তেঁতুলটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে পাল্পটা বার করে নিয়েছি এছাড়া নিয়েছি কারি পাতা এছাড়া সাম্বার ডালে মশলা বানানোর জন্য আমি তিন রকমের ডাল নিয়েছি এক টেবিল চামচ ছোলার ডাল এক টেবিল চামচ বিউলির ডাল আর এক টেবিল চামচ অড়হর ডাল আর এক টেবিল চামচ গোটা কালো সর্ষে আর এখানে আমি হাফ টেবিল চামচ গোটা গোলমরিচ এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা মেথি আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি আগে রোস্ট করে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিই এছাড়া নিলাম হলুদ নুন আর রিফাইন তেল প্রথমে আমি এই অড়হর ডালটা ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে চারটে হুইসেল দিয়ে সিদ্ধ করি ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি প্রথমে আমি সাম্বার ডালের মশলাটা বানিয়ে নেব তার জন্য এই গোটা সর্ষের ছাড়া বাকি সমস্ত ডালগুলো আগে প্রথম আমি দিয়ে দেব দিয়ে শুকনো ফ্লাই আগে ভালোভাবে একটু রোস্ট করে নেব তিন রকম ডাল আমি দিয়ে দিলাম ডালটা হালকা রোস্ট হয়ে গেছে এবার এর সাথে এই গোটা মশলাগুলো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা মেথি গোটা ধনে আর গোটা জিরে এই সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম যে শুকনো আমি রোস্ট করে নিচ্ছি তারপর ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব কিন্তু মশলাটা সম্পূর্ণ রোস্ট হয়ে গেছে সুন্দর সুগন্ধ উঠেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে শুকনো আমি এটাকে গুঁড়িয়ে নিচ্ছি এই মশলাটা আপনারা কোনো টাইট কন্টেনারে রেখে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসেতে একটা ননস্টিক কড়াই বসালাম আর খুব সামান্য জাস্ট এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিছু কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিগুলো আমি জাস্ট দু মিনিট নেড়ে সিদ্ধ করতে দিয়ে দেব এই সমস্ত সবজিগুলো আমি বেগুন গাজর ক্যাপসিকাম সজনে ডাঁটা টমেটো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এছাড়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট দু মিনিট নেড়ে চেড়ে আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো নুন আর অল্প হলুদ দিয়েছি মিনিট হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবার
দিয়ে দিলাম জল। যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ফোটাবো। ঢাকনাটা ঢেকে দিলাম আর যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। 15 মিনিট পর আমি ফিরছি। দেখুন সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার সাম্বারের মশলা একদম রেডি। এবার সিদ্ধ করে রাখা অড়হর ডালটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। নারকেল কোরা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম। আবার আমি সমস্ত সবজিটা ঢাকনাটা ঢেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি সাম্বার মশলা মিশিয়ে দিলাম। এই মশলাটা আপনারা টাইট কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন। যখনই প্রয়োজন হবে আপনারা ইউজ করতে পারেন। একটা ননস্টিক পাত্রে দিয়ে দিলাম খুব সামান্য 1 টেবিল চামচ রিফাইন অয়েল। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষের ফোড়ন। ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম কারি পাতা, কারণ কারি পাতা দিলে তেলের মধ্যে পড়লে ভীষণই ফুটবে। তাই গরম তেলের মধ্যে দিয়ে আমি গ্যাসটার সাথে সাথে অফ করে দিয়েছি। এবার এই ফোড়নটা আমি এই সম্বর ডালের মধ্যে দিয়ে দেব। এবার এই ভাজা ফোড়নের মশলাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।